ট্রাম্পের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে যুক্তরাষ্ট্রে মুসলমানরা শঙ্কায় রয়েছেন তাই বৈরী পরিস্থিতি মোকাবেলায় মুসলিমদের ঐক্যবদ্ধ থাকায় গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্লেষকরা বাঙালিদের অ্যাফ্রো আমেরিকান মুসলমানদের সাথে জোট করার পরামর্শ দিচ্ছেন নিউ প্রবাসী কাজী শাহিদ হাসানের বিশ্লেষণ আমরা যারা আমেরিকাতে মুসলমান তাদের প্রত্যেকেরই এখন একটা ভয় যে নাম রেজিস্ট্রি করতে হবে কিনা কিংবা আমাদের বাসা থেকে এসে ধরে নিয়ে যাবে কিনা আমাদের ধরলে বাঁচাবে কে সেটা কিন্তু বলা মুশকিল তবে একটা অর্গানাইজেশন যেটা ইউএসসিএমও ইউনাইটেড স্টেটস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশন এই অর্গানাইজেশনটা নতুন এটা হচ্ছে এই দেশের আফ্রিকান আমেরিকান মুসলমানদের লিডারশিপে গঠিত ইউএসিএম যেটা সেটা এই ইলেকশনে এক মিলিয়ন মুসলমানকে ভোটার রেজিস্ট্রি করেছেন আফ্রিকান আমেরিকান মুসলমান তাদের সব শুধু মিলিয়ে হয়তো দুই মিলিয়নের মতো ভোটারই আছে এই দেশে আপনারা হয়তো জানেন যে মুসলমানদের এক্স্যাক্ট কাউন্ট কি এটা কেউই জানে না বিশেষত আফ্রিকান আমেরিকান মুসলমানদের কাউন্ট কি তো আরোই কেউ জানে না কারণ তারা অনেকেই নাম বদলার নাই। তারা তাদের অরিজিনাল ইংলিশ অ্যাংলো স্যাকশন নাম নিয়েই চলেন এখন পর্যন্ত কিন্তু সংখ্যাটা প্রচুর এবং এরা এখনই আগে আসছেন এই জন্য কারণ এরা কেউই আপনার রেজিস্ট্রিতে যাবেন না এবং তাদের বাধ্য করে কেউ রেজিস্ট্রি নিতে পারবেন না কারণ তাদের শক্তি এমন যে তারা অনেক শহরই বন্ধ করে দিতে পারবেন আমাদের যারা বাঙালি মুসলমান তাদের উচিত যে এই ধরনের সংগঠনের সাথে যিনি আমরা একটু বেশি যোগাযোগ রাখি কারণ এই দেশের কোনো মুসলমানের উপরে যদি কোনো রকম অত্যাচার কিংবা কিছু করা হয় তবে আমার এই আফ্রিকান আমেরিকান ভাইরা সেটার প্রতিবাদ করবেন